দেশত এজন ব্যক্তির রাজ শেষ হল, স্ট্রংম্যানের তীক্ষ্ণ মন্তব্য, দেশত এজন ব্যক্তির শাসন অন্ত পড়ি, দেশের প্রধানমন্ত্রীক উদ্দেশ্যে মহারাষ্ট্র রাজনীতির স্ট্রংম্যান তথা মহারাষ্ট্র রাজনীতির বয়সীয়াল রাজনীতিবিদ শরদ পাওয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক উদ্দেশ্যে করলে এই মন্তব্য। বুধবার এনসিপির নেতাজনে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কয় এজন ব্যক্তির রাজ সময় শেষ হয়েছে, কেনো ভারতীয় জনতা পার্টিয়ে নিজার বলত কেন্দ্রত সরকার বনাব নয়, অন্য দলের সহযোগিতা নলাক তথা কেন্দ্রত সরকার গঠন করা সম্ভব নাছিল। মহারাষ্ট্রের এক অনুষ্ঠানত পুনের কয় মোদীর গ্যারেন্টি এটা অন্ত পড়ে, এই পরিবর্তন জনতার তথা ভোটার শক্তির হয়েছে। লোকসভার নির্বাচনের এনে ফলাফলে এটা কথাই স্পষ্ট করেছে যে বিধানসভার নির্বাচনটাও একই ফলাফলেই আসব। পাওয়ারে পুনের কয় বিধানসভার নির্বাচনত লোকসভার নির্বাচনের দরে একই ফলাফল দেখার পিছত মই রাজ্যখনের শাসনভার জনসাধারণের হাতলৈ হস্তান্তর করিম, এই ক্ষমতার সমস্যার সমাধানের ব্যবহার করা হব, ইয়ার বাবে মোক জনসাধারণের সহযোগিতার প্রয়োজন হব। উল্লেখ্য যে লোকসভার নির্বাচনের পূর্বে মহারাষ্ট্রের রাজনীতির পথ পরিবর্তন হয়েছিল, শরদ পাওয়ারক এড়ি অজিত পাওয়ারের গোটে এনসিপির ত্যাগ করেছিল আর এনডিএত সামিল হয়েছিল, কিন্তু লোকসভার নির্বাচনত শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিয়ে ভাল প্রদর্শন করাত অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির বিধায়কসকলে এতিয়া শরদ পাওয়ারের কাছে ঘূরি অহার মন মেলিছে। শীঘ্রই হয়তো অজিত পাওয়ারের মহারাষ্ট্রের একনাথ সিংদের নেতৃত্বাধীন সরকার ত্যাগ করব। উল্লেখ্য যে এইবার লোকসভার নির্বাচনত বিজেপিয়ে 400 অধিক আসন লাভ করার যি লক্ষ্য লৈছিল তাত কিন্তু সফল নহল, ফলত দলটির পূর্বের সংখ্যাগরিষ্ঠতা হেরুয়ালে, ফলত এতিয়া মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার তেলেগু দেশম পার্টি আর জনতা দল ইউনাইটেডের উপর বহু নির্ভর করবল হয়েছে। এই দল দুটার অসন্তুষ্টি মানেই সরকারলৈ বিপদ, সেয়েহে প্রধানমন্ত্রী মোদিয়ে নিজের ইচ্ছামতে গ্রহণ করার সিদ্ধান্ত অথবা বিজেপিয়ে যি ইচ্ছা তাকেই করার যে প্রবণতার গড়ি উঠিছিল সেই প্রবণতা কিছু পরিমাণে হলেও হ্রাস পড়ার সম্ভাবনা আছে। ভারতীয় সেনাত স্থায়ী নিযুক্তির আঁতরাই অগ্নিবীড় আঁচনির জড়িয়ে কেন্দ্রীয় সরকারে যি অস্থায়ী নিযুক্তির ব্যবস্থার গ্রহণ করেছিল সেই ব্যবস্থাক লৈ ইতিমধ্যে বিহারের জনতার দল ইউনাইটেডে আপত্তি দেখাইছে। এনে আপত্তির মাজতে খবর আহিছে ভারতীয় সেনার শীর্ষ মহলের অগ্নিবীড় আঁচনিক লৈ নতুন চিন্তা চর্চা চলিছে। এনেদরে ইউনিয়ন সিভিল কোডত লৈ কৰো কেন্দ্রীয় সরকারে পূর্বর স্থিতি সলনি করার সম্ভাবনা অধিক, সেয়ে এনে পরিস্থিতিত শরদ পাওয়ারে কোয়ার কথাখার বিশেষ তাৎপর্য বহন করেছে দেশবাসীর মাজ। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনিং।